নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 27/7/2022 মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে শিক্ষক নিয়োগ যে হয় সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। দেখুন বিস্তারিত কী রয়েছে, তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। এর আগে প্রাথমিকের টেট পরীক্ষায় প্রশ্ন ভুল নিয়ে একাধিক মামলা সামনে পড়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার প্রশ্ন নিয়ে প্রশ্নের সামনে মাদ্রাসা সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা ঘিরে একাধিক প্রশ্ন নিয়ে রিপোর্ট চাইলো কলকাতা হাইকোর্ট। মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষায় 5টি প্রশ্নের উত্তর ঠিক না ভুল এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় শারীরিক শিক্ষা বিষয়ে অন্তত 5টি প্রশ্নের উত্তরে গণ্ডগোল রয়েছে বলে আদালতে মামলা করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী 23 আগস্টের মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এ ব্যাপারে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং এই মামলার আইনজীবী তিনি 2013 সালে মাদ্রাসা সার্ভিস কমিশনের শারীরিক শিক্ষা বিষয়ে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে, তবে বিভিন্ন আইনি জটিলতায় সেই পরীক্ষা শেষ পর্যন্ত নেওয়া হয় 2021 সালে জানুয়ারি মাসে এবং আগস্টে তার ফল প্রকাশিত হয়। পরীক্ষা অন্তত 5টি প্রশ্ন উত্তর গণ্ডগোল রয়েছে। বেশ কিছু প্রার্থীর আরটিআই করে জানতে পারেন যে 2-3 নম্বরে কম থাকায় তারা অকৃতকার্য হয়েছেন, কিন্তু যদি মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ভুল সংশোধন করে তাহলে ওই প্রার্থীরা সুযোগ পেতে পারেন। তারপরেই ওই বেশ কয়েকজন চাকরি প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হন ও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে মামলা দায়ের হয়। যদি মামলা শুনানিতে মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবী দাবি করেন যে শারীরিক শিক্ষা বিষয়ে প্রশ্নের উত্তরের কোনো ভুল ছিল না, বিশেষজ্ঞদের দিয়ে প্রশ্নগুলো যাচাই করা হয়, একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে তারা দেখানো চেষ্টা করেন যে এইভাবে মামলা করা যায় না। অন্যদিকে মামলাকারীদের দাবি তারা একাধিক রেফারেন্স বই থেকে দেখিয়েছেন যে প্রশ্ন উত্তর নিয়ে ভ্রান্তি ছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুপক্ষের সাল শোনার পর মাদ্রাসা সার্ভিস কমিশনের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন কবে কোন বিশেষজ্ঞ কমিটি এই প্রশ্নগুলোকে নির্ভুল বলেছেন তার বিস্তারিত রিপোর্ট আগামী 23 আগস্টের মধ্যে দাখিল করতে হবে। তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ নিয়ে মামলার এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম, আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।